আসসালামু আলাইকুম দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফাহমিদা দোলা। পদ্মা সেতু দিয়ে নির্ধারিত সময়ের আগেই গন্তব্যে পৌঁছতে পারায় স্বস্তি জানিয়েছেন ভ্রমণকারীরা। গর্বের এই সেতুর মাধ্যমে অর্থনীতিসহ জীবনযাত্রায় উন্নতির আশায় রয়েছেন দুই প্রান্তের মানুষ। এই মুহূর্তে মাওয়ার খানবাড়ি মোড়ে আছেন মাসরুর শাকিল, যাচ্ছে তার কাছে। শাকিল, পদ্মা সেতু খুলে দেওয়ার দ্বিতীয় দিন, সেতু পারাপারে যাত্রীদের ভিড় কেমন দেখছেন আমাদের জানাবেন। দোলা, গাড়ি আছে, ভিড় নেই, কারণ বাইকারদের যে একটা জটলা তৈরি হয় সেই জটলা আজকে হচ্ছে না, কারণ বাইকারদের যেতে দেওয়া হচ্ছে না। আগের সংবাদে সেটা আমরা জানিয়েছি। খানবাড়ি মোড় যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে আসলে মাওয়ার পুরনো ফেরিঘাটের দিকে রাস্তা চলে গেছে আর সোজা চলে গেছে, আপনি দেখতে পাচ্ছেন, টোল প্লাজা এবং ব্রিজ আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, এবং গাড়ির কতটা চাপ আছে সেটিও দেখতে পাচ্ছেন। গাড়িও খুব বেশি আর আসলে নেই, কারণ কোনো গাড়ি দাঁড়াতে হচ্ছে না এবং কোনো যানজটও নেই। এবং উপরে গতকাল যে একটা দৃশ্য ছিল যে মানুষ নামছে, সেলফি তুলছে, টিকটক করছে, সেটি কিছুই আজ করতে দেওয়া হচ্ছে না। কোনো অনেকগুলো রেখার রাখা হয়েছে, যদি কেউ সেখানে থামে সঙ্গে সঙ্গে তাকে জব্দ করে সেটি রেখার করে নিয়ে যাওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। কেউ নামতে পারছে না, ইভেন কোনো গাড়ি নামলে তার কাছ থেকে কাগজপত্র নিয়ে তাকে জরিমানা করা হচ্ছে। এই কারণে আপনি দেখতে পাচ্ছেন খুবই একটা চমৎকারভাবে গাড়িগুলো যাচ্ছে, কোথাও কোনো যানজটের অবস্থা নেই এবং টোল দিয়ে খুব স্বাভাবিকভাবে গাড়িগুলো চলে যাচ্ছে, এবং সাধারণ যে যাত্রীরা রয়েছেন তারা বেশ আরামের সাথে যেতে পারছেন। যদি বাইকাররা একটু উষ্মা প্রকাশ করেছে তাদেরকে ফেরিঘাট দিয়ে যেতে হচ্ছে বলে, কিন্তু এছাড়া কর্তৃপক্ষ বলেছে তাদের কাছে অন্য কোনো বিকল্প ছিল না। যেখানে একটি দুর্ঘটনা ঘটেছে গত রাতে মর্মান্তিক এবং দুজন মারা গিয়েছে, এবং সে যে অসচেতনতার কারণেই হয়েছে। এ কারণে আজ অনেক বেশি সতর্ক, অনেক বেশি সচেতন এবং অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়েছে সেতু কর্তৃপক্ষ, সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী। দোলা, ধন্যবাদ শাকিল আপনাকে। পদ্মা সেতুর মতো জাতীয় সম্পদ নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা জাতির শত্রু বলে মন্তব্য করে হাইকোর্ট বলেছেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তারা দেশ বিরোধী, তাদের খুঁজে বের করতে হবে। পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনা প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার বিষয়ে জারি করা রুলের শুনানিতে দুই বিচারপতি হাইকোর্ট বেঞ্চ প্রশ্ন রাখেন, ষড়যন্ত্র না হলে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন কীভাবে বন্ধ হলো। রুলের উপর আরও শুনানি ও আদেশের জন্য দিন মঙ্গলবার ঠিক করেন হাইকোর্ট। দর্শক, এই ছিল এখনকার শীর্ষ খবর। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।